হ্যালো, সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইদানিং আমি পাসপোর্ট সংক্রান্ত ব্যাপারে অনেকগুলো প্রশ্ন পেয়েছিলাম, সেগুলো সংক্ষেপে সামারি করে আপনাদের সামনে তুলেছি। অনেকেই প্রশ্ন করেছে, ভাই আমি সিঙ্গাপুর বাংলাদেশে আসছি ছুটিতে, আমার আগের পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুরে ছিলাম কিন্তু এই পাসপোর্টের এক্সপায়ার আছে, তাই আমি নতুন পাসপোর্ট রিনিউ করছি, কিন্তু আমার বস আমার পুরান পাসপোর্ট দিয়ে আমার জন্য আইপি বের করছে। এখন সিঙ্গাপুরে আসতে কোনো সমস্যা হবে? হ্যাঁ, আপনার আসতে কোনো সমস্যা হবে না। আপনি শুধুমাত্র আপনার নতুন পাসপোর্টের যে নাম্বারটা আছে, ডিটেলস আছে, সেটা সরাসরি আপনার বসকে জানান, বস এটা এমন আপডেট করে দিবে, তাহলে আপনি সিঙ্গাপুরে চলে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। একটা ভাই কমেন্ট করেছে যে ভাই আমি পাসপোর্টের নাম আর জন্ম তারিখ চেঞ্জ করতে চাই, এটা কি সমস্যা হবে? ভাই এটা সমস্যা হবে, আমি আপনাকে বলে দিই বিস্তারিত যে আপনার প্রথম যে পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুরে এসেছিলেন যে তথ্য দিয়ে, সেই তথ্য কখনো চেঞ্জ করতে চেষ্টা করবেন না, তাহলে হয়তো আপনার আইপি হতে বা পারমিট হতে সমস্যা হতে পারে। আমার সিঙ্গাপুরে একবার পাসপোর্ট দিয়ে এন্ট্রি করলে ওই পাসপোর্টের তথ্য তারা অটোমেটিক তাদের সিস্টেমে আপডেট করে ফেলে, তাই নতুন করে চেঞ্জ করতে গেলে আবার আপনাকে জামালা পড়তে হবে, আবার এগুলো আপডেট করতে হবে, অনেক প্রসেসিং ফলো করতে হবে, দীর্ঘমেয়াদী প্রসেসিং, প্রুফ লাগবে, অনেক ধরনের সমস্যা হতে পারে। তাই চেষ্টা করবেন যেই পাসপোর্টে প্রথম সিঙ্গাপুর আসছিলেন তার কোনো, বিশেষ করে নাম, পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ এইগুলো চেঞ্জ না করতে। আর অন্যান্য কিছু চেঞ্জ করা যায় কিন্তু এগুলো কিন্তু সমস্যা করবেন, আপনি পরবর্তীকালে আপনি সিঙ্গাপুরের আশা বাদ দিতে হবে আপনাকে। এই জন্য সিঙ্গাপুরে যেই পাসপোর্ট দিয়ে প্রথম আসছিলেন সেইটাই সবসময় রাখবেন, চেঞ্জ না করার জন্য চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে বেটার হয়, সবচেয়ে ভালো হয় আপনার জন্য। কারণ সিঙ্গাপুরে আমি তো বলে দিলাম যে এখন যেই পাসপোর্ট দিয়ে প্রথম সিঙ্গাপুরে আপনি এন্ট্রি করছেন না, ওই তথ্যগুলো পাসপোর্ট সিঙ্গাপুরের সিস্টেমে আপডেট হয়ে গেছে, চেঞ্জ করা ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, অনেকে বলতেছেন যে ভাই পাসপোর্ট কি এখন অনলাইনে করা যায় কি না? এখন পাসপোর্টের অনলাইনে করা বলতে গেছি bcs.sgo-এ যে FSIR মাধ্যমে ফর্ম ফিল আপ করে এই ফর্মটা পিন করে নিয়ে মানে হাই কমিশন যেতে হবে পাসপোর্ট রিনিউ করার জন্য, তাহলে আপনার পাসপোর্ট রিনিউ করতে পারবেন। তো আশা করি আপনারা এই পাসপোর্ট সংক্রান্ত তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। তো অনেকে এই প্রশ্নগুলো করছিলেন, তাই আমি ভিডিও আঁকা দিলাম, যারা এই ভিডিওটা দেখবেন তারা অন্যদের সহায়তার জন্য ভিডিও শেয়ার করে দেবে, যাতে সবাই এই পাসপোর্ট সংক্রান্ত ব্যাপারে এই তথ্যগুলো জানতে পারে। ওকে, আর দুটো একটি প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাই আমার একটা প্রসেস ছিল, আমি একটা কোম্পানিতে গত বছর এপ্রিলে 40 দিনের মধ্যে ট্রান্সফার হয়েছিলাম। গত বছর সে একটা কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার হয়েছিল। এখন আমার আগের কোম্পানি আমার আগের পারমিট নেয় নাই, তার মাঝে পারমিট নেয় নাই, এতে কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না ভাই, আপনার অলরেডি তারা এমএমএরা ওদেরকে আমার আগের পারমিট বাতিল করে দিয়েছে, আমার পারমিট না নিলে কোনো সমস্যা নেই, পারমিট ক্যান্সেল করে দিয়ে পারমিট নিতে হবে, আমার কোনো কথা নেই। কিছু কিছু কোম্পানি নিয়ে নেয় আর কিছু কোম্পানি নেয় না, তো আপনার যদি না নেয় কোনো সমস্যা নেই, আপনার তো নতুন পারমিট হয়ে গেছে, তার আগে এমনি ভ্যালুয়েলেস মানে কোনো মূল্যহীন হয়ে গেছে, তার কোনো কাজে লাগবে না, আমি বাতিল হয়ে গেছে, তো না নিলে কোনো সমস্যা নেই। একটা প্রশ্ন ছিল যে ভাই, ব্যবস্থা করছে যে ভাই আমার অ্যান্টি অ্যাপ্রুভাল পাইছি 27 মার্চ, আমার বস আমাকে বলতেছে মার্চে আমার বন্ড কিনবে, এটা কোনো প্রবলেম হবে? না, কোনো সমস্যা হবে না, আপনার বর সাথে নিয়ম যোগাযোগ রাখেন, উনি বললেই আপনি বিমান টিকিট কিনে ফেলবেন, সবাই মতো চলে আসতে পারবেন। একটা ভাই কল করছে যে ভাই সিঙ্গাপুরের পাসপোর্টের নাম, আমি একটু আগে বলেছিলাম যে প্রশ্নের উত্তর যে সিঙ্গাপুর থেকে জন্ম তারিখ আর নাম পরিবর্তন না করাই ভালো, করতে গেলে জামালা করতে পারেন। আর কয়েক কম আছে, আমার পারমিটের মেয়াদ আছে 40 দিন, কিন্তু কোম্পানি এখনও পারমিট রিনিউর জন্য আবেদন করে নাই, এখন কি আমি অন্য কোম্পানি যেতে পারবো? হ্যাঁ, আপনি যেতে পারবেন, আপনার বস যদি আপনার পারমিট রিনিউ করার জন্য আবেদন করা নাই এবং আপনাকে কন্ট্রাক্ট করে সাইন নেয় নাই, তার মানে আপনি ইউনিট পিরিয়ডে বিস্তারিত 40 দিনের ভিতরে অন্য কোম্পানিতে যেতে পারবেন, আপনি অন্য ভালো একটা কোম্পানি দেখে ওই কোম্পানিতে ট্রান্সফার হয়ে যান, সবচেয়ে ভালো হবে এটাই। ওকে, একটা বাইক কম করছে যে ভাই হেল্প পোস্ট, ভাই রবিবার সোমবার মঙ্গলবার এই তিন দিনে তো আমার অ্যান্টিপেপাল দিচ্ছে, এই তিন দিনের প্রবেশ করতে হবে, এখন আমাকে কী কখন সফট টেস্ট করতে ভালো হয়? আপনার যদি রবিবারে ফ্লাইট হয় তাহলে আপনি শুক্রবারে সফট টেস্ট করবেন, শনিবারে রিপোর্ট পেয়ে যাবেন, রবিবারে চলে আসবেন, অথবা আপনাদের সোমবারে ফ্লাইট হয় আপনি শনিবারে সফট টেস্ট করবেন, রবিবারে রিপোর্ট নেবেন, সোমবার চলে আসবেন, অর্থাৎ একদিন আগে করে ফেলাবেন। এবং বলেছে যে ভাই এই সময় ল্যাব কল করে থাকে, আপনি যে কোনো ল্যাবে গেলেই হবে, যে কোনো হাসপাতাল সরকারি হাসপাতালে গেলেও আপনি জানতে পারবেন। সো আরও প্রশ্ন আছে, সেগুলো পরবর্তীতে জবাব দিব, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।